আমি যদি ওভারঅল বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আপনার কাছ থেকে দুজনকে বেছে নিতে বলি এগেনস্ট ইংল্যান্ড, যে কোন দুজনের কাছ থেকে আপনি পারফরমেন্স আশা করছেন বা আপনার ইনস্টিংক্ট বলছে দে ক্যান ডু রিয়েলি ওয়েল? অবশ্যই আমি সাকিব এবং মুশফিক দুইটা এক্সপিরিয়েন্সের দিকে যাব, কারণ তাদের এগেনস্টে যারা বাউন্সার আমার মনে হয় যে তাদের যে পেস অ্যাটাকটা থাকবে তারা হয়তো বা আমাদের এগেনস্টে বাউন্সার ট্রাই করবেন, তো তাদের ওই বাউন্সারটা ভালো মতন হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় দুইটা সিনিয়র প্লেয়ার আছেন যারা অলমোস্ট 16-17 বছর ধরে খেলে আসছেন এবং সাকসেসফুল বাংলাদেশের হয়ে, তো এই দুইজনের কাছ থেকে তো আমি আশা করবো। এবং জুনিয়র যারা আছেন আর কি, যারা নতুন, তারা যদি একটা কাউন্টার অ্যাটাক করতে পারেন ওই বাউন্সারের অ্যাটাকে, তাহলে হয়তো বা এটা একটা ভালো মেসেজ দেওয়া হবে যে পুরো বাংলাদেশ টিম রেডি আছে তাদের যে কোনো অ্যাটাকের জন্যই। এই মুহূর্তে ফর্ম ভালো ক্যারি করছেন অনেকেই আছেন, সেখানে নাজমুল শান্ত রয়েছেন, মেহেদি মিরাজ রয়েছেন, টাচে রয়েছেন, আবার কিছু কনসার্নের জায়গাও আছে। অবশ্যই মিরাজ চমৎকার ফর্মে আছেন, দুইটা প্র্যাকটিস ম্যাচে 50 করেছেন এবং প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে 50 করেছেন। শান্ত চমৎকার ফর্মে আছেন, সাকিবও ভালো খেলছেন, কারণ এশিয়া কাপের লাস্ট ম্যাচে চমৎকার একটা 80 রানের একটা ইনিংস আমরা দেখেছি তার ব্যাট থেকে। মুশফিক ভালো ফর্মে আছেন, তৌহিদ হৃদয় ভালো ফর্মে আছেন, তো ওভারঅল সবাই ভালো আছেন। লিটনের কাছ থেকে হয়তো আমরা আশা করছি, যেহেতু সে জেনুইন ওপেনার বাংলাদেশের হয়ে খেলছেন, এবং জুনিয়র তামিম তারও প্র্যাকটিস ম্যাচ দুইটা খুব চমৎকার খেলেছেন, ইন্টারন্যাশনাল কেরিয়ার খুবই ছোট, অল্প 4-5টা ম্যাচ খেলেছেন, অতটা হয়তো বা যেটা আমরা আশা করছি সেটা হয়নি, তো আশা থাকবে অবশ্যই আমাদের টপ অর্ডার থেকে যেন ভালো হয়। টিম ম্যানেজমেন্ট হয়তো বা ডিসিশন নেবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি যেহেতু এই খেলাটা খেলেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে লিটনকে যদি আমরা একটু পুরানো বলে নিয়ে আসতে পারি, কারণ বলটা যদি একটু সফট হয় তখন আসলে তার জন্য ব্যাটিং করাটা সহজ হবে। নতুন বলে আসলে যেহেতু প্রত্যেকটা টিমেরই যারা ভালো বলার তারা 145 বল করে থাকেন, সুইং হয়, যেহেতু তার ভালো সময় যাচ্ছে না, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে সে নাম্বার 5 ব্যাটিং করে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মিরাজ যেহেতু ভালো ফর্মে আছেন এবং সে ওপেনিংয়ে নেমে এশিয়া কাপে 100 করেছেন, তাকে দিয়ে হয়তো আমরা ওপেনিংয়ে চিন্তা করতে পারি। লিটনকে হয়তো বা নাম্বার 5, শান্ত নাম্বার 3 চলে আসলো, সাকিব নাম্বার 4 চলে আসলো, বা সাকিব এটা হয়তো বা করবে না যে শান্তকে দিয়ে ওপেনিং, সাকিব নাম্বার 3 এইভাবে হয়তো বা যদি চিন্তা করে, কিন্তু যেহেতু শান্ত খুব ভালো রিদমে আছে নাম্বার 3-4 যে কোনো পজিশনে সে আসলে রান করছে, তো দেখার বিষয় যে আসলে ম্যানেজমেন্ট কী চিন্তা করে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে আসলে লিটনকে যদি আমরা পাচ্ছে নিয়ে আসি আমাদের টিমের জন্য বেনিফিট হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.